বন্যায় মুছাপুর স্লুইস গেট ভেঙে যাওয়ায় প্রভাব পড়েছে ছোট ফেনী নদী পারের জনপদে। অবিরাম ঢুকেছে জোয়ারের পানি, নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও ফেনীর সোনাগাজীতে দেখা দিয়েছে ভাঙন। এরইমধ্যে বিলীন অসংখ্য বাড়িঘর, ফসলি জমিসহ নানা স্থাপনা লোনা পানিতে, ক্ষতি হচ্ছে ফসলের। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। ফেনীতে শরণকালের ভয়াবহ বন্যার সে চিত্র, পাশাপাশি উজানের ঢল ভাসিয়ে দিয়ে কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিস্তীর্ণ জনপদও ভেঙে যায় মুছাপুর স্লুইস গেট। এরপর পেরিয়েছে দুমাসের বেশি সময়, এখনও মেরামত হয়নি স্লুইস গেটটি। এর প্রভাব পড়েছে ছোট ফেনী নদীর দুপারের জনপদে, ঢুকছে জোয়ারের পানি। ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জের 10টির বেশি ইউনিয়নে দেখা দিয়েছে ভাঙন। এর মধ্যে শতাধিক ঘরবাড়ি সহ ফসলি জমি বিলীন হয়েছে, হুমকিতে নানা স্থাপনা। রাস্তাটা ভাঙে যেতেছে, এখানে 50 পরিবার আছে আদর্শ গ্রাম, এদের একটু চলাফেরাতে বেশি সমস্যা হয়ে যাচ্ছে এখন। এই ব্রিজটা যদি বিলীন হয়ে যায় তাহলে ফেনী সোনাগাজী ফেনী থেকে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই সমস্যা আমার নদীতে আমার সব রাস্তা রোড সব ভাঙি লয়ে গেছে, আমরা চলুম কেন খামু কেন। স্থানীয়রা বলছেন একদিকে সর্বস্ব হারানোর আতঙ্ক, অন্যদিকে লোনা পানিতে ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ, ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। ভাঙন রোধের দাবিতে নদীপাড়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রাস্তা ফাটার রাস্তাটা অর্ধেক নদীতে বিলীন হয়ে গেছে এবং শত শত ঘরবাড়ি ঝুঁকির মধ্যে আছে। আমাদের এলাকাতে যে বাঘন দর্শি এবং যে আমাদের এখানে মেরিভেরিকা ব্রিজ আছে, সেই ব্রিজটাও এখন আশঙ্কাজনক আছে। এটা সংস্কার করা এবং এটাকে বেরিবাদ দিয়ে বা সিসি ব্লক দিয়ে যে কোনো ভাবে হোক এটাকে রক্ষা করা আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। অতি দ্রুত যদি এটা পদক্ষেপ না নেয় আমাদের এই সরকারি যে ব্রিজটা মেয়েদিঘাট ব্রিজ এটাই নষ্ট হয়ে যাবে। জেলা প্রশাসক জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে, তারা কাজও শুরু করে দিয়েছে। এই বিষয়ে আমরা আমাদের সংশ্লিষ্ট যারা সংশ্লিষ্ট দপ্তরগুলো সবগুলোকেই আমরা নির্দেশনা দিয়েছি, পানি উন্নয়ন বোর্ড সহ অন্যান্য যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে নির্দেশনা দিয়েছি এটা প্রতিরোধে কী মানে তাদের ব্যবস্থা নেওয়ার জন্য। নদী ভাঙনে বিলীন হচ্ছে এই জনপদের ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। এখন ঝুঁকিতে আছে সোনাগাজীর মিয়াজিঘাট এই ব্রিজটি, যদি এভাবে ভাঙতে থাকে যে কোনো মুহূর্তে এই এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।